হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টিকটক আইডির ইউজার নেম নিয়ে টিকটক আইডি আমরা যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন দেখা যায় ইউজার নেমটা প্রয়োজন হয় ইউজার নেমটা আমরা ব্যবহার করতে আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না তো আজকের এই ভিডিওতে এ টু জেড সমাধান করে দিয়ে যাব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না তো অনেকের হয়তো টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় অনেকের হয়তো টিকটক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এই ধরনের সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্ট রিকভার করে দেওয়া যাবে তো মূল টপিক এ আসা যাক আমাদের টিকটক অ্যাকাউন্টের ইউজ নেমে যে একটা সমস্যা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না ওইটা সমাধান করে দিতেছি তো চলে যাচ্ছি মোবাইল হোমিস ওখান থেকে বিস্তারিত ভিডিও দেখে নিবে টিকটকের ইউজার নেমটা কী করে পরিবর্তন করবেন খুব সহজ খুব সহজভাবে আমরা টিকটকের ইউজার নেমটা পরিবর্তন করতে পারবো তো যারা যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে দেখাবো কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম যে ইউজার নেমটা আছে এটা কী করে পরিবর্তন করবেন কি করে এটা চেঞ্জ করবেন খুব সহজ তো এখান থেকে আমরা যদি প্রোফাইলে চলে আসি আমাদের ইউজার নেমটা এখানে কয়েকটা নাম্বার টাম্বার দেওয়া থাকে তো এটা আমরা আমাদের মনে মতো করে দিতে পারবো কিংবা আমাদের নাম অ্যাড করে দিতে পারবো আমরা যে ধরনের ইউজার নেম দিতে চাই ওই নামটা আমরা এখান থেকে এটা অ্যাড করে দিতে পারবো তো এটা কি করে আমরা করব তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা চেঞ্জ করবেন পরিবর্তন করবেন তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা অপশন পেয়ে যাবো এডিট প্রোফাইল নামে তো এখান থেকে আমাদের এডিট প্রোফাইলটা ওপেন করে নিতে হবে তো আমরা এখান থেকে আমাদের কাজ মূলত এডিট প্রোফাইল যে একটা অপশান আছে ওই এডিট প্রোফাইলে চলে আসা তো আমি ইডিট প্রোফাইলে চলে আসলাম ইডিট প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখানে কয়েকটা অপশন শো করবে উপরে আপনার অ্যাকাউন্টের নাম নিচে আছে ইউজার নেম নিচে আছে বায়োডাটা তো এখান থেকে আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারবেন ইউজার নেম পরিবর্তন করতে পারবেন বায়োডাটা অ্যাড করতে পারবেন তো আমি যেহেতু ইউজার নেমটা চেঞ্জ করব। পরিবর্তন করব। এখান থেকে কয়েকটা নাম্বার টাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো আমি ডিলেট করে আমি আমার নামটা বসাবো এখানে তো এখান থেকে আমার কাজ হচ্ছে ইউজার নেম এটা সিলেক্ট করা তো আমরা এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে দিতেছি ইউজার নেম যে ইউজার নেমটা আছে পাশে নাম্বারগুলোতে তো এটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা সর্বপ্রথম আমি এটা ক্লোজ করে নিতেছি তো আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি কোন নামটা এখানে অ্যাড করব আমি ওই নামটা এখান থেকে দিতে হবে তো আমি এখানে আমার নামটা দিয়ে দিতেছি আপনারা নামটা দিতে দিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করুন এবং কি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন তো এখান থেকে মনে রাখতে হবে অবশ্যই আপনার নামের সাথে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিতে হবে কয়েকটা নাম্বার অ্যাড করে দিতে হবে তো অবশ্যই আপনি নামের সাথে কয়েকটা ওয়ার্ড কিংবা কয়েকটা নাম্বার অ্যাড করে দিতে পারেন তখন দেখা যায় এটা গ্রহণ করবে তারা এখানে কোনো প্রকার স্পেস রাখতে পারবেন না আপনার নামের মাঝখানে কোনো প্রকার গ্যাপ রাখবেন না অবশ্যই কোনো স্পেস ছাড়াই আপনি নামটা এখান থেকে বসাতে হবে তো এই যে দেখেন এটা আমার কর্নারে মার্ক চলে এসেছে তা আপনি নামটা যখন বসাবেন যতক্ষণ পর্যন্ত আপনার এখানে পাশে টিকমার্ক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কয়েকটা নাম্বার অ্যাড করে দিতে হবে কিংবা নামটা চেঞ্জ করে দিতে হবে এটা আগে থেকে নাম থাকে তার জন্য এই সমস্যাটা হয় তো অবশ্যই এটা যখন মার্ক চলে আসবে এখান থেকে সেভ করে দিব আমরা তো টিক মার্ক অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখান থেকে এটা সেভ করে আমাদের ইউজার নেমটা খুব সহজভাবে পরিবর্তন করতে পারবো তো টিকটকে যেই ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড কিংবা টিকটক অ্যাকাউন্টে যেই ধরনের সমস্যা হোক আমার ডিসক্রিপশান কমেন্ট বক্সে আমার পেয়ে যাবেন তো এখান থেকে আমরা জাস্ট ইউজার নেম সেট ইউজার নেম একটা অপশান পেয়ে যাব সেট ইউজার নেমটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো তো খুব সহজভাবে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা চেঞ্জ করে নিলাম তো আমি যদি রিপ্লেস করে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন কিছুক্ষণ আগে এখানে কয়েকটা নাম্বার অ্যাড করা ছিল তো এখন আমার নামটা শো করতেছে যখন আমার টিকটক অ্যাকাউন্টটা কিংবা আমার টিকটক অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও ডাউনলোড করবে তখন পাশে আমার এই নামটা শো করবে টিকটকের ইউজার নেমটা চেঞ্জ করবেন তো আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম তো আবারও বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসাই থাকবে